থেকে 3,000 ফেরেশতা নাযিল করব, তাতেও যদি না হয় 5,000 ফেরেশতা নাযিল করব, তাতেও যদি না হয় কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য আল্লাহ উত্তীর্ণ করে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ একবার বলেছেন, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য নাযিল করে দেবে। আমরা যদি মুসলমান হইতে পারি তাহলে আল্লাহ তাআলা সাহায্য অবশ্যই আসবে, আমাদেরকে কেউ মারতে পারবে না। আলহামদুলিল্লাহ, কেউ মারতে পারবে না যদি আমরা সত্যিকারের মুসলমান হই। আর সত্যিকারের মুসলমান হওয়ার জন্য প্রথম নম্বরে তাওহীদ, এক আল্লাহ একত্ববাদে বিশ্বাস করতে হবে, শিরকের সাথে কোনো আপোষ কোন অবস্থায় করা পারবো না। যেরকম পারবো কোনো বাজারে টাকা দেব না, পয়সা দেবো না, সাদর দেবো না, মানত করবো না। মানত হবে কার নামে? আপনারা কি কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে খারাপ বলতে পারতেন যদি আমি বলতাম যে আপনাদের এলাকার মাজারটা বাদ দিয়া এখানে দেওয়া যায় না, আমার বাপের একটা মাজার আছে সেখানে গিয়ে দেবে, তাহলে আমাকে আপনারা উল্লে মাঠে কিছু বলতে পারতেন। অ্যাজ এ হোল পৃথিবীর কোন মাজারে কোনো জীবিত পীর অথবা কোনো মৃত পীরের নামে, কোনো মানুষের নামে মানত করা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম এবং হারাম। মানত হবে কার নামে? চিল্লা বলে আল্লাহর নামে মানত করি। আপনাদের এই বিশ্বাস থাকা উচিত, আপনারা যে মাজারে টাকা দেন পয়সা দেন, এই টাকা পয়সাগুলি মাজারে জানে দিলে কলিউল্লার যদি মহব্বত থাকে খুব ভালো, কেউ যদি থাকতো তাও আমার টাকা দিয়ে তিনি খাই, তার আওলাদের খাইতে পারতো, তাও আছে বলেন আছে। তাহলে আপনার টাকা দিয়ে কি হয় চিন্তা করা উচিত, আপনার টাকা দিয়ে জীবিত মানুষের টাকা দরকার, এই রাস্তায় কত মানুষ দেখেন না, কত মানুষ চায় বাবা একটা টাকা আল্লাহর রাস্তায় খাওয়া দরকার, একটা টাকা চায়, একটা টাকা বাইর হলো না আপনার পকেট দিয়ে, কিন্তু মাজারে গেলে 500 টাকার কম করে তুলে রয়েছে। তাহলে আপনি মৃত মানুষকে সেখানে টাকা দিলেন গাছা ঠকবে, আর আপনার টাকা দিয়ে বঞ্চিত করলেন জীবিত মানুষকে, ক্ষুধার্ত মানুষের কবি মানবতা আপনার সম্মান করেছে। সেই জন্য গরিবদেরকে জীবিত মানুষকে সাহায্য করুন, এটি কোরআন শরীফে আল্লাহ সব বলেছে, এতিমকে দেন, গরিবকে দেন, ফকিরকে দেন, মিসকিনকে দেন, বিধবাকে দেন, অনাথিনীকে দেন। এইখানে এমন মানুষ বহুত আছে, আপনাদের বাড়ি ঢাকা শহরে 4-5-10 বিল্ডিং আছে ঠিকই, কিন্তু আপনার এমন ভাগ্নে আছে, এমন ভাগ্য আছে, পরীক্ষার দিতে না পেরে একটা বছর শেষ হয়ে গেছে। এমন বোন এমন আত্মীয় মহিলা অনেক আছে, ঈশ্বর থাকার মতো একটা ভালো শাড়ি নেয়, বর্ষার দিনে সার দিয়ে পানি করে, পশু হয়েছে ডাক্তার দেখাবার পয়সা নাই, আছে না বোন? কিন্তু মাজারে গিয়ে টাকা দিচ্ছে। আর আপনাদের কাছে ওয়াদ আছে, জীবনে আর কোনোদিন কোনো জীবিত পীর অথবা কোনো মৃত পীরের নামে মানত করবেন না, টাকা পয়সা দিবেন না, চাদর না, আগরবাতি না, মোমবাতি না, একটি পয়সা না। আপনি তার সত্য অবশ্যই করবেন, মানুষকে করবেন জীবিত মানুষকে, গরিব মানুষকে আল্লাহ তারা খুশি হয়ে যাবে।
হয়েছিল। এরপরে রেসা রেসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন এবং তিনি আমাদের পিতা, তিনি আমাদের বলে, তিনি আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ আমি দেখেছি তোমাদের রাসূলের মধ্যে। তোমাদের রাসূল তোমাদের আদর্শ। আমরা আল্লাহর পরে বেশি মহব্বত করব কারে? জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আপনি বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ? আল্লাহ। সবাই বলেন কার? রসুলের অনুসরণ করতে কে বলতেছে? তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমার ক্রিশ্চান কেমন আছে আমি তা দেখতে চাই না, আমাদের দেখতে হবে রসুল কেমন আছে। আমি যদি দাড়ি রাখি সেই দাড়ি রাখবো কার মতো? রসুলের মতো। জামা পরবো কার মতো? মোস কাটবো কার মতো? নখ কাটবো কার মতো? তিনি আমাদেরকে সব শিখিয়েছেন, হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সকল বিষয়ের আদর্শ, তরুণের আদর্শ, যুবকের আদর্শ, স্বামীর আদর্শ, নানার আদর্শ, পিতার আদর্শ, শ্রমিকের আদর্শ, সৈনিকের আদর্শ, সেনাপতির আদর্শ, রাষ্ট্রপ্রধানের আদর্শ। কাজে আমার যা দরকার সব কার মধ্যে আছে? আমার রসুলের মধ্যে আছে। তাকে একমাত্র আদর্শ হিসাবে ঘোষণা করতে হবে, অন্য কারো নয়। তাহলে ঘুষের মার খাওয়া লাগবে। ঘুষের মার আরো খাইছেন? আরো মার খাইতে হবে যদি এইসব কথা আমরা আল্লাহ এবং রসুল আল্লাহর কথা মানতে হবে, রসুলের পথ অনুযায়ী চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মক্কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা শিখিয়েছেন। মক্কায় ছিলেন 13 বছর, আসলেন মদিনায়, মদিনায় ছিলেন 5 বছর। 5 বছর বলে 10 বছর। এই 10 বছর রসুল কি করলেন? এই 10 বছরে ওই 13 বছরের যে লোকগুলি বানাইছিলেন তিনি কি সব লোক? আবু বকর, ওমর, ওসমান, আলী, রিদওয়ানুল্লাহ তাআলা কি সব লোক বানাইছে? রসুল্লাহ বলেছেন পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান, তিনি প্রেসিডেন্ট, সংবিধান দিলেন কোরআন। সংবিধান কোরআনের সংবিধান, কোরআনের আইন চালু হলো সমাজে। চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, জেনা বন্ধ। মানুষ চুরি করে কেন বলুন? আর ইসলাম আসে কি করল? ইসলাম আসি প্রথমে চৌকি কেন শুরু করল? ইসলাম প্রথমে এসে বলল আল্লাহ নবী বললেন, এটি তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলছেন প্রত্যেক আদম সন্তান
প্রত্যেকটি আদম সন্তানের জন্য পাঁচটি হক আছে, কয়টি হক? খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই পাঁচটি অধিকার ইসলামী সরকার সমস্ত মানুষকে সংরক্ষণ করবে। সব মানুষকে এই পাঁচটি অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, এই অধিকার তাদেরকে দেবে। স্ত্রীদের ঘরে মাসের পর মাস চলে গেছে চুলায় আগুন জ্বলে না, কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট এসেছে এই পৃথিবীতে সর্বপ্রথম ওয়েলফেয়ার স্টেট পরিচালনা করেন মোহাম্মদ রাসূলুল্লাহ। ব্যাংক উদ্বোধন করলে মসজিদে নবীর মধ্যে বসলেন। এখন তো দুনিয়ার ব্যাংকগুলি উদ্বোধন করা হয় প্রশান সরকার মানে বৃষ্টি এক ঘন্টা হয়ে থেমে যাওয়ার পর ঘরের মধ্যে ঘরের সারগুলো খেজুর খেজুরের পাতা আর মাঝে সার পানি পাতার চারটা পানি ঘরের মধ্যে আরো আধা ঘন্টা আমার রাষ্ট্রের ভেতরে যদি কোন মানুষ ঋণগ্রস্ত থাকা অবস্থায় যদি মারা যায় তাহলে ওই ঋণ পরিশোধের যদি কোন সামর্থ্য পরিবারের না থাকে তাহলে তার ঋণ পরিশোধ করে দেওয়ার দায়িত্ব আর তার এটি বাচ্চা গুলার দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার মানুষের খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, জেনা বন্ধ, মানুষ দল ঘুরে পৌঁছে লোক হয়েছে। এটাই ছিল ইসলাম, এটা কি ছিল ইসলাম? ইসলাম মানুষকে এই জিনিস দিয়েছে। আমরা মানুষকে এই কথা হয়তো বুঝাতে পারি না, ব্যর্থতার পরিচয় দিয়েছি, কোরআনকে শুধু তাবিজ হিসেবে ব্যবহার করছি, তাই মানুষ মনে করেছে মানুষের কোনো দোষ নাই। আমি সাধারণ মানুষের দোষ আমার দৃষ্টি দেখি না, এই মানুষেরা যদি ভুল করে থাকে আমাদের কারণে হয়েছে। আমরা মানুষকে ইসলামের রাজনীতি, ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজনীতি বুঝাতে ব্যর্থ হয়েছি। আমরা রসুলকে বুঝাইছি, রসুল হলেন একজন ধর্মীয় নেতা, কোরআন হলো একখানা ধর্মীয় কিতাব, আর ইসলাম হচ্ছে একটা ধর্ম। এই তিনটা মারাত্মক ভুল এই জাতির মধ্যে প্রচার করা হচ্ছে। রসুল শুধু ধর্মীয় নেতা নয়, তিনি গোটা বিশ্ব মানবতা কোরআন একটি জীবন ব্যবস্থা। মুসলমানদেরকে শুধু তাবিজ দিয়ে সর্বনাশ করা হয়েছে। বিশ্বাস করুন ভাই, এই তাবিজের ব্যবসা করা কোন মুসলমানের উচিত নয়। কোথাও সাধারণ মানুষেরা বুঝে যে কোরআন শরীফের মধ্যে তাবিজ পাওয়া যায়, আরবদের কাছে যদি তাবিজ পায় মনে করে যে তাবিজ,
মানব জীবনের সব সমস্যার সমাধান খুলে খুলে একটি সুন্দর রাষ্ট্র তিনি পৃথিবীকে উপহার দিয়েছেন। এত সুন্দর রাষ্ট্র পৃথিবীকে বানাইতে পারে না। রাসূলের দেখার করলেন আবু রাদিয়াল্লাহু তাআলা বলতে আসলেন, তিনি এখন খলিফা। তারপরে খলিফার দায়িত্ব পাইয়া তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা নিয়ে রওনা করছেন। আপনাকে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেওয়া হবে, ওনাকে যথেষ্ট বোঝানো হলো, উনি রাজি হলেন। একদিন তার বেগম ওনাকে বললেন যে আমার ঘরের সবাই মিলে দাবি করছে আমি যে বেতন পাই তা দিয়ে যদি ওই বানানো হয় তাহলে সারা মাস মাস চলবে। মাসখানের পর মাসখানের পর খলিফা খাবারের দস্তরখানে সারিদ নামক সেই খাবার এসে হাজির। তিনি প্রশ্ন করলেন, বেগম এটা কি কেউ হাতিয়ে দিয়েছে নাকি? তিনি বললেন, না আমি বানিয়েছি। তিনি খেলেন, প্রশ্ন করলেন, এই সারিদ যে তুমি বানালে পয়সা পয়সা করো? তিনি বললেন, আপনি আমাকে যে বাজার খরচা দিয়ে আমি তার থেকে কিছু কিছু বাঁচায় দুই মাস দেড় মাস বাঁচায় তারপরে তাই দিয়ে সে উপযুক্ত পয়সা দিয়ে খাবারটা তৈরি করছে, সবাই খেতে চাইছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মজলিসে শুনে রাখলেন, ডেকে বললেন, আল্লাহর রাসূলের সাহাবীরা রাষ্ট্র পরিচালনার জন্য তোমরা আমার যে বেতন ধার্য করেছো মাশাআল্লাহ যেটা আমাকে দাও, এর থেকে এত টাকা প্রতি মাসে কম দিও, কারণ প্রমাণ হয়েছে এত টাকা কম হলে আমার সংসার চলে। রাসূলুল্লাহ এই রাষ্ট্র কায়েম করেছে, আমাদের মুষ্টি খালি খালি পারে আমরা আর খাওয়ার যোগ্য হয়ে গেছি, আমরা সেই মুসলমান নাই। এই জন্য আমি দুঃখ করে বলি, কোনো মরা মানুষ জিন্দা হওয়ার কোনো সুন্নত যদি বাকি থাকতো আর একজন সাহেব যদি আর জিন্দা হলে বাঁচতে আর আমাদের চাহা দেখতে, তারা চিৎকার দিয়ে বলতেন, আল্লাহর কসম রাসূলুল্লাহ তার দান শহীদ করে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না। আজ পৃথিবীতে যারাই ক্ষমতায় মাশাআল্লাহ খাইতে খাইতে পেট দুইখান তরমুজের সমান হয়ে যায়। কোন হলের মধ্যে ঢুকতে গেলে হাত দিয়ে দরজা খোলা লাগে না, পেটের ধাক্কায় দরজা খোলে। সুরি ডাকাতি সমান দুই হাতে লুপা। পৃথিবীতে সব থেকে মিথ্যা কথা বলে কারা যদি প্রশ্ন করা হয়? কেন বেশি মিথ্যা কথা বলে? বলতে লাগছে তো আবার বলতেই পারে এই মিথ্যা কথা আমার সবার মিস্তার ওজনে কম দেয় কারা? এই মুসলমান খাদ্যে ভেজাল দেয় কারা? এই মুসলমান তোমার খাবে না? আল্লাহ কি দরকার করেছে এই জাতিকে হেফাজত করা? ফেরাউনের কাছ থেকে তো আল্লাহ তারা হেফাজত করেছিলেন মুসা আলাইহিস সালামের দাড়ি দিয়ে, নমরুদের কাছ থেকে হেফাজত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি দিয়ে, আবু জাহেলের হাত থেকে রক্ষা করেছিলেন রাসূলের দাড়ি দিয়ে। আমাদেরকে রক্ষা করবেন কেন? আমরা কি সেই চরিত্র অর্জন করতে পেরেছি? অবনতি স্বীকার করি সেই চরিত্র অর্জন করতে পারি নাই। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলে ক্ষমতায় এলেন হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রকমের শূন্য শাখা মানুষ ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা কাপড় পরলে, পায়জামা পরলে পায়জামা ফিতা, অথবা রুগীর ভিগা পেটের ভাতের মধ্যে চলে যেত। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শূন্য। এই শূন্য মানুষটাকে দেখলে শয়তান 10 মাইল দূরে পালিয়ে যেত।
গোটা পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী ওমরের পায়ের উপর চুমা খেয়েছিল, সব খুমার। তিনি বলেছেন এই দেশের সব থেকে দুর্বলতম মানুষটির উপরই গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। আর যদি গোলাতের গুলে একটি কুকুর ছানা না খেয়ে মারা যায়, আমাকে আল্লাহ দরবারে আসামি হতে হবে, এই ঐতিহাসিক বক্তব্য ছিল রাতের বেলায় হাঁটতেছেন, কার কি অভাব আছে সব ঘুমানো, হাঁটতেছেন দেখেন এক ঘরের মধ্যে একটা লোক ঢোকে আর বাইরে। তিনি তার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই তুমি এই ঘরের মধ্যে ঢোকার বাইর হোক কেন, তুমি কি লোকটি বলছে, আমি তো আপনারা চিনি না, আমি খুব বিপদে আছি। কি বিপদ? আমার বোন এখনই ডেলিভারি হবে, আসন্ন প্রসব এখনই ডেলিভারি হবে, আমার ঘরে কোনো মেয়ে লোক নাই, পুরুষ নয়, গান ছাড়া আমি আমার স্ত্রী নেই, তিনি যে মহিলাকে নিয়ে আসলেন, সেই মহিলা ঘরের লোককে নিয়ে পরিচর্যা করলেন। কিছু সময় পর হযরত ওমর যে মেয়ের লোকটিকে আনছিলেন, তিনি বেরিয়ে বললেন, আমিরুল মুমিনীন আপনার বন্ধুকে সালাম বলুন আর তাকে খবর দিন আল্লাহ তাআলা তার বউকে একটি পুত্র সন্তান দিয়েছে। আমিরুল মুমিনীন নাম শুনিয়া এ লোকের তো নাস্তা। লোকটি বলছে, আমিরুল মুমিনীন আমি তো বুঝি নাই, আমি আপনাকে কষ্ট দিছি, আপনি অর্জুন বলে আছেন, আল্লাহ রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ তোমার বলছেন, ভাই উল্টা ক্ষমা চাইবো না, তোমার এই কষ্ট তুমি বলার আগে আমি তো রাষ্ট্র প্রধান, আমার দরকার ছিল খবর জেনে পূর্বাহ্নে সেবিকা পাঠিয়ে দেওয়া, তা যে করতে পারি নাই সেই জন্য দয়া করে তুমি আমাদের আসামি বাড়ি আল্লাহ বাড়িওয়ালা ঘরে নিয়ে কিছু পয়সা নিয়ে বললেন, আমি মনে আপনি যদি এই লোককে নিয়ে আসেন এই কিছু পারিশ্রমিক কিছু টাকা তাকে আপনি দিয়ে দিন। হাজরত ওমর বললেন, এই টাকা সে নেবে না, আমি এত রাত্রে কোথায় পাবো শরীরটা, কোথায় পাবো নার্স, যে মেয়ে লোকটি তোমার বোন খেদমত করেছে সে কোনো সেবিকা নার্স নয়, সে আমার বোন, আমার স্ত্রী। ইসলাম তরবারি দিয়ে আসে নাই, যারা বোমা ফুটাইয়া তরবারি দিয়ে মারামারি করে তার ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে মৌলিক ভাবে আমাদের পার্থক্য রয়েছে। মারামারি করে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। তবে রাসূলুল্লাহ যুদ্ধ করেছিলেন কেন, এসব গুরুত্ব ছিল ডিফেন্সিভ, আক্রান্ত হয়েছে আক্রমণের জবাব দিয়েছে, ইসলাম প্রচার হয়েছে, ভালোবাসা উদারতা মহব্বত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, দিন হল নসিহা, দিন হলো ভালোবাসা, ইসলাম হলো কর্ণা গ্রহণ করা। এই যে আমাদের দেশে মাঝে মধ্যে প্রত্যেক বছর কি একটা ভ্যালেন্টাইন কি একটা ভ্যালেন্টাইন বিশ্ব ভালোবাসা দিবস, আর এখন আর দিবসের কোনো অভাব নেই, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভাতৃ দিবস, বিশ্ব পিতৃ দিবস, বিশ্ব নারী দিবস, বিশ্ব শিশু দিবস, এখন আমার শুনতেছি কোন দেওয়ালে লেখা দেখলাম বিশ্ব সিনিয়র দিবস। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই খেলা নাকি বিশ্ব সিনিয়র দিবস, এটা এটা হবে এরকম যে রাস্তার মোড়ে মোড়ে এই আয়োজন যারা করবে তারা রাস্তার মোড়ে মোড়ে বসবে, বিশ্ব চিন্তা দিবসে বসে বসে চিন্তা করবে যে আদৌ কোনো ব্যাপারে তারা চিন্তা করতে দিবে না। বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানদের জন্য দরকার নাই, যাদের জীবনে কোনো ভালোবাসা নাই
তাদের বছরে একবার ভালোবাসার নামে হোলিকা করা লাগে, কিন্তু আমার লাগে না, কারণ আমার জন্ম হয়েছে ভালোবাসার মধ্যে। কারোর কাছে যদি ভালোবাসা রাখবে, তার আবার শিখাই দিয়েছে, ভালোবাসাও শিখিয়েছে। ইসলাম বিশ্ব নারী দিবসের দরকার নেই, কারণ নারীর মর্যাদা ইসলাম শিক্ষা দিয়েছে। তিনি যে প্রচার করছিলেন দিনকে, সেটি ছিল ভালোবাসার মধ্য দিয়ে, উদারতার মধ্য দিয়ে, মর্মের মধ্য দিয়ে এগুলি প্রচারিত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইদিন। আমাদের দেশটি পৃথিবীর মধ্যে একটি সর্বোৎকৃষ্ট দেশ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাকে প্রশ্ন করেছে যে পৃথিবীর বহু দেশ দেখার পরে আপনার ধারণা কি, এখন তো পৃথিবীতে কোথাও ইসলাম পূর্ণাঙ্গ নাই, কোরআনের আইন যদি পৃথিবীতে কোথাও প্রতিষ্ঠিত হয় শোনো তাহলে সেটা কোথায় হবে? আমি আমার জবাবে বললাম, দুনিয়ায় যতটুকু আমি দেখছি, আমার অবজারভেশন, আমার রিডিং যা পৃথিবীর সম্পর্কে, তাতে আমার ভালো না। পৃথিবীতে এখন তো কোরআনের আইন কোনো জায়গায় পরিপূর্ণ হবে না, কোথাও গিয়ে না কোথায় সাহায্য না কোথায় সহায়তা, এর বেশি না। সমান ইসলাম, কোরআন এবং হাদিসের পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে কোথাও যদি কায়েম হয়, তার সর্বপ্রথম আমার জন্মভূমি 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশে সকলের আগে হবে ইনশাআল্লাহ। এর কারণ হচ্ছে, এই দেশের মুসলমানেরা, এই দেশের মুসলমানেরা তাদের ফসলের সকালবেলায় ঘুম ভাঙে, ফজরের আজান শুনে, আর রাতে ঘুমাতে যায় এশার আজান শুনে, নামাজ পড়ে। সুবহানাল্লাহ। অন্তত 3 লক্ষ মসজিদ ধারণ করে এই বাংলা জমি ধন্য হয়ে গেছে, লক্ষ লক্ষ মাদ্রাসা বুকে ধারণ করে ধন্য এই 56,000 বর্গ মাইলের এই দেশটি। সুবহানাল্লাহ। আমার দেশের এটা আমার চোখে দেখা, গরিব চাষি সকালবেলা পরাটা পরিচিত দিয়ে নাস্তা করতে পারে না, সকালবেলায় নাস্তা করেছে বাপ্তা ভাত আর কি না, কাঁচা মরিচ অল্প রকিয়ে আছে বা পিসি কল, তার ব্যাগ করা হয় না, আট টাকা গেছে খেয়ে মাথায় গামছা বেঁধে ধানের মরদ নিয়ে চলে গিয়েছে জমি চাষ করতে। আর চলবে চাষ করতে করতে যখন দেখেছে ওর হাতে ঘড়ি লাগিয়ে মানুষ আকাশের দিকে তাকায় দেখে সূর্য ঝরে গেছে, জহরের রক্ত হয়ে গেছে, সাথে সাথে গরুটাকে হালটাকে খাড়া করে কাদা পানি ভালো পানি পায় নাই, ওই পানি দিয়ে উঁচু করছে, মাথার গামছা খুলিয়া মাথায় লাগাইয়া জমিনের সিকুন আইনের উপরে দাঁড়াইয়া আমার ক্ষুধার্ত চাষি আল্লাহর সেবা করেছে। যে দেশের চাষি, কৃষক, শ্রমিক, রিকশা, মজুর, কুলি আল্লাহর সেজদা দেয়, নামাজ পড়ে, সেই দেশে কোন আন্দোলন করে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। আজকে এই সরকারের উপরে খাবে কেন? জানুয়ারিতে
এদের কথা শুনে মনে হয় সরকার যেন একটা কলেজ নদীর পারে দাঁড়ানো, অর্ধেকটা মাটি আছে অর্ধেকের তলে মাটি নেই, উনি একটা ছেড়ে দেবে কলেজটা সিকিউরিটি করবে। আপনারা ভোট দিচ্ছিলেন কত বছরের জন্য? তাহলে না আপনি চাপ দিলে পুষ বেজেই যাবে, রোগী যন্ত্রণা মুক্ত হবে, কাঁচা ঘোড়া যত চাপবে তত রক্ত বেরোবে আর যন্ত্রণা বাড়বে। এই জন্য যে টুপি আর দাঁড়িয়ে দেখে আগে এই টুপিওয়ালা রাস্তায় দেখলে মাদ্রাসার ভিতরে বড় অস্ত্র পাইছি কি তোমাদের ভুলি নাই, তোমরা ভুলেছো চতুর্দিকে বছরের পর বছর হান্ডের ভর্তি ভোট দিয়ে আসছে মুসল্লিদের রক্ত নিয়ে বাইতুল মুকাররমকে লাল করে দিয়েছিল। সাথে কারা? আমরা চিনি সব রামপন্থী আর বামপন্থী। ওগুলারে নির্বাচনে দাঁড় করায় দেন, চ্যালেঞ্জ করলাম আপনার সাথে যারা ঘোরে রাজনৈতিক তিনগুলি নিজের জন্মস্থানে যারা জামানা বাজার হয়ে যাবে একটা কাজী 30 এপ্রিল কিছু ওরা যে বেলুনটা ফুলাবে ওই বেলুনটা ছুসলে উঠবে কিছু যারা ধরেছে ইসলাম সহ্য করতে পারে না, আলেম সহ্য করতে পারে না, আলেমের নাম শুনলে পায়ে রক্ত বাধা হয়ে যায়। এই মাহফিল গুলি দেখলে পুলিশ আর চলতে থাকে তাও তোমরা তোমাদের গুসায় মতে থাকো কিছু হতে পারবো না। এ জমিন কেহরতের মালিক আল্লাহ, আল্লাহকে বলবার না পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশকে ভারতের দমনদের খাতে তুমি আর তুমি দিয়ে এই দেশকে হেরাদত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে ময়দানে, সাহস হারা হয়ে হবে না। প্রত্যেক ব্যক্তিকে এক একজন মুজাহিদের দায়িত্ব পালন করতে হবে আর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের শহীদ হতে হবে। আল্লাহ রবীন্দ্রের বলে আমিন। আপনারা ওয়াজ শুনবেন আর কোরআনের ওয়াজ শুনবেন কিন্তু কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের শরীর হবেন না, এই ধরনের ওয়াজ শুনে কোনো দাম নাই। যে কোরআনের ওয়াজ শুনতে এসেছেন সেই কোরআনের
আইন যাতে বাংলাদেশে চলে এটা চালু করার কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের সাথে শরীর হয়ে আপনারা কাজ করতে রাজি আছেন কিনা বলুন। সবাই বলেন আমিন। আমি এখন আপনাদেরকে নিয়ে ওয়াদা করতে চাই আপনার কাছে, সেইজন্য দাঁড়ানো হয়ে তারা বসে এই যে ডান দিকে বাম দিকে যত লোক আছে মেহরবানি করে একটু বসেন। আমি কিন্তু একবার বলিনি আপনাদের কাছে বসেন বসেন, দাঁড়াইলে যদি আরাম পান তাহলে আমি বসতে বলবো কেন। এখন বলতেছি দয়া করে বসে শেখ আহমদ ইয়াসিন ইসলামীরা তাকে হত্যা করেছে, তার জন্য দোয়া করবেন না, দোয়া করবেন না। ওরা ভুল করেছে মনে করছে একজন মারিয়া শেষ করে দিছি, এটা শেষ হওয়ার জিনিস না। একজন মরলে 1,00,000 হবে, 1,00,000 মরলে 10,00,000 হবে, আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুনাজাতের কথা শুনে কোন লোক যদি হাঁটে বাড়ি যাওয়ার জন্য তাদের বিবেক সম্পর্কে আমি চিন্তা করে বলি, আপনি হাঁটতেছেন কোন কথা শুনে মুনাজাত হবে এই কথা শোনার পর যদি হাঁটে তাহলে ফেরেশতার ক্যামেরায় আপনি কিভাবে চিত্রিত হবে। আল্লাহ তাআলা সকলকে সুমুক্তি দান করুন বলে আমি আসছে আপনাদের মাহফিলে একজন লোক একজন হিন্দু মুসলমান একটু যদি বাইরে রাখা যায় তাহলে সেই সব ছেলে বাইরে রাখবেন, দুর্গপুষ্য বাচ্চার সাথে দিবেন,
কি নাম ছিল সহজ সরল বাংলা অনুবাদ, একদিকে আরবি আর একদিকে বাংলা,
750 পৃষ্ঠার এই কোরআন শরীফের হাদিয়া মাত্র 100। কেউ তারা কোরআন বোঝার আন্দোলন শুরু করেছে, কোন লাভের জন্য না, সাবা খরচ হল বলতে পারেন মাত্র 100 টাকা হাদিয়া এই কোরআন শরীফের পাওয়া যাবে, নিয়ে যাবেন। আর বাকি 40 বছর কোরআনের কারিমের তাফসীর করার তো অভিজ্ঞতা আল্লাহ তাআলা তার লাভ দিয়েছে, যত তাফসীর করেছি এখন তার কিতাবের আকারে লেখা হয়েছে, যারা সেবেছে তারা এটার নাম দিয়েছে তাফসীরে সাইদি। সুরে আসরের তাফসীর করেছিলাম চট্টগ্রামের 5 দিন, 37 জন হিন্দু খ্রিস্টান জায়গায় মুসলমান হয়ে গিয়েছিল। এবং সাবির আহমদুল্লাহ বলেছেন সুরে আসরের মতো স্বচ্ছ সুরাটি যদি কেউ বসে আর আমল করে জান্নাতে যাওয়ার জন্য সত্য সুরাটি যথেষ্ট। 780 পৃষ্ঠা সুরে আসরের তাফসীর, তাফসীরে সাইদি, তাফসীরে সুরা ফাতিহা, আর বারা 3টা তাফসীর আমাদের বন্ধু দিয়েছে আর বলতে পারি। আর কাদিয়ানিদের ফেতনা সম্পর্কে আমাদের সজাগ হতে হবে। কাদিয়ানিরা বিরাট ফেতনা, ঠিক কিনা বলবো? কাদিয়ানিরা বড় রকম ফেতনা। কাদিয়ানিরা কেন মুসলমান নয় সেই কথাগুলি এই বইতে লেখা আছে, কাদিয়ানিরা কেন মুসলমান নয়। বর্তমান জোট সরকার কাদিয়ানিদের বইপত্র ছাপানো, বিক্রি করা, সংরক্ষণ করা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের জনগণের কাছে ধন্যবাদের পাত্র হয়েছে, আলহামদুলিল্লাহ। তো কাদিয়ানিরা মুসলমান নয় কেন এটা অনেকের জানা নেই। এই বইটা হলো আমার একটি বক্তৃতা যা আমি পঞ্চম ময়দানে 22 জানুয়ারি করেছিলাম। আমার 2.5 ঘন্টার বক্তৃতা কোরআন হাদিসের দলিল দিয়ে ভরা, খতমে নবুয়তের আকীদার উপরে লেখা, কাদিয়ানিরা কেন মুসলমান নয় এই বইটি পড়া। সর্বশেষ আরেকটি বই এই মাহফিলে উত্তর পশ্চিম কর্ণালে তাকওয়া পাবলিকেশনসে পাওয়া যাবে। বইটির নাম আমি কেন জামাত ইসলামী করি। প্রিয় ভাই সব, অনেকে আমাকে বলেন আপনি পীর মুরিদি করলেন না কেন, তাহলে আমরা আপনার কাছে মুরিদি হয়ে যাবে। আর মুরিদি আমি করতেই পারি, কারণ আমার আব্বা আমার চাচা দুজনই ফরকুলা ভাল্লা পাওয়া আবু ওকার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, তাদের অনেক মুরিদি আছে। তা আমি পীর মুরিদি করলাম না কেন, আর ইসলামের এতগুলি দল থাকতে জামাত ইসলামী করলাম কেন, এই নিয়ে বহু প্রশ্ন। সেই প্রশ্নের জবাব লিপিবদ্ধ আকারে বইয়ের আকারে এনেছে। এটি এর মধ্যে আমাদের সম্পর্কে বলা হয় জামাত ইসলামী কোনো ইসলামিক দল বলেন নজরুল্লাহ, এটা কেউ কেউ না, মাত্র একটি লোক বলে আল্লাহ তাআলা তার জবানকে সামলায় দিন সবাই বলুন। আপনার কি বলে সুন্নতের উপরে, খেলাফতের উলুকিয়াদের বইয়ের উপরে, এবং আদালতের সাহাবার উপরে, কিসমতে আম্বিয়ার উপরে অনেক কথা বলা হয়। জামাত ইসলামী নবীদেরকে গালি দিছে, শিরিক করছে, সাহাবীদের গালি দিছে, এসব কথা বলা হয়। এই যে আমি 40 বছর কোরআনে কারিমের ব্যাখ্যা তাফসীর মানুষের সামনে পেশ করলাম, আমার ক্যাসেট গুলো তো আল্লাহ সবাই দিচ্ছে সারা দুনিয়া, কোন ক্যাসেটে আছে যে নবী গালি দিছে, সাহাবীদের গালি দিছে, সুন্নতের খেলাফ আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে সুন্নতের কোন খেলাফ আছে, আমাকে এইসব কথা বলে লাভ কি। ওই সব প্রশ্ন যারা তোলে সেই প্রশ্নের জবাবগুলো এখানে লেখা আছে। যারা জামাত ইসলামী করেন তারাও নেবেন এ বইটি, যারা করেন না তারাও নেবেন জানার জন্য। কারণ রাসূলুল্লাহ বলেছেন মোমেন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অন্য মোমেন বান্দার জন্য তা পছন্দ করে। আমি কেন পছন্দ করি, 250 পৃষ্ঠার অপশনে সাবাই বইটি তারা হারিয়ে রেখেছে 100 টাকা। আপনারা তাকওয়া পাবলিকেশন উত্তর কর্ণালের কোথায় আছে যদি আপনারা নিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাদের দেওয়ার বোঝা তৌফিক দিন। আর ইসলামী আন্দোলনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে বুঝে এই আন্দোলনের শরীক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কখনো
মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও। ইসলামী আন্দোলন সারা জীবন বন্ধু মানুষ আল্লাহ বাসা শেখ মুক্ত করে দাও, অস্থিরতার সৃষ্টি যারা করতে চায় আল্লাহ তাআলা সেই সব নৈরাজ্য সৃষ্টি নারীদের হাত থেকে বাংলাদেশ করে আখিরাত আমানা ইনদাল মাউতিলা।